স্টার্ট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা রাখছি তোমরা অনেক ভালো আছো সবাই। আজকে ব্রাইটন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আমাদের অনলাইন ক্লাসগুলোতে আমি বাংলা নূপুর মিস নবম শ্রেণীর জন্য হাজির হয়েছি। আমি এর আগে তোমাদের যে রুটিনটা দিয়েছিলাম, আমি আশা রাখছি তোমরা সবাই রুটিনটা পেয়েছো এবং সেই অনুযায়ী বাসায় পড়াশোনা করছো। আমি আজকে চাচ্ছি তোমাদের নির্দিষ্ট একটা বিষয়ে পাঠদান করার জন্য, আর এর জন্য আমি আজকে তোমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মানুষ কবিতাটি নির্ধারণ করেছি। তোমরা সবাই জানো যে আমাদের বিদ্রোহী বীর কাজী নজরুল ইসলাম, তিনি একজন এমন মানুষ যিনি কলম তুলেছিলেন বাংলার হতদরিদ্র, সুবিধা বঞ্চিত, নিষ্পেষিত, নির্যাতিত সেই সকল মানুষদের জন্য, যারা ছিল একদম অধিকার বঞ্চিত, সুযোগ বঞ্চিত, সেই মানুষদের জন্য কলম তুলেই তিনি প্রতিবাদ জানিয়েছিলেন সেই সব উঁচু শ্রেণীর মানুষের কাছে, তার কাছে ধনী দরিদ্র, ছোট বড়, বিভিন্ন জাতির সবাই সমান। এই আলোকে, এই মূল মন্ত্রটুকু সামনে রেখেই কবি কাজী নজরুল ইসলাম মানুষ কবিতাটি লিখেছেন। তোমরা সবাই জানো কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা, অগ্নিবীণাতেই তিনি এসব সুযোগ বঞ্চিত মানুষদের কথা তুলে ধরেছেন। এরপরে তিনি এনেছেন সাম্যবাদী কবিতাটি। এই সাম্যবাদী কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য একটা কবিতা হচ্ছে মানুষ কবিতাটি। শিক্ষার্থীরা, আমি আমি চাচ্ছি যে তোমরা আমার ক্লাসটার সময় সবাই একটু বই নিয়ে সামনে বসবে এবং আমি যা বলছি, আমি যা পাঠ করাবো, তোমরা একটু তার সাথে মিলিয়ে নিবে এবং লাইনগুলো বোঝার চেষ্টা করবে। এখানে মানুষ কবিতাটিতে কাজী নজরুল ইসলাম প্রথমেই বলেছেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। পুরা যে কবিতাটি আমি তোমাদের পড়াবো, এখানে এই পুরো কবিতাটার অর্থই মূলত প্রতিফলিত হয়েছে প্রথম এই লাইন দুটিতেই। তিনি বলেছেন, দেখো, গাহি সাম্যের গান, সাম্য অর্থাৎ সমতা, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের গেতি। এখানে কবি বুঝাতে চেয়েছেন যে আমরা যে কথাই বলি না কেন, যে ধর্মের কথাই বলি না কেন, যে বর্ণের কথাই বলি না কেন, বিভিন্ন দেশের যাদেরই কথা বলি, তাদের সবচেয়ে বড় একটা পরিচয় আছে, সেটা হচ্ছে তারা মানুষ। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো, স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। দেখো মানুষ কত লোভী যারা স্বার্থপর। এখানে পূজারি দুয়ার খোলো, ক্ষুধার দুয়ার দাঁড়ায়ে, ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে, পূজার সময় হলো। কথাটার অর্থ হচ্ছে যে পূজারি যিনি হচ্ছে একটা মন্দিরে পূজা দেয়, মানে আমাদের ধর্মের বিভিন্ন দেবতাদের ভোগ দেয়, পূজা করে, সেই পূজারি শুয়ে আছে, এমন সময় তার কাছে একটা দৈববাণী আসলো যে পূজারি তুমি দুয়ার খোলো, সামনে তোমার ঠাকুর দাঁড়িয়ে আছে। আর পূজারি ভাবছে যে আজকে হচ্ছে দেবতা আমার দুয়ারের সামনে এসে গেছে, আমি উঠে তার কাছে কিছু বর পাবো, সেই বরে আমি হয়তো রাজা টাজা কিছু হয়ে যাব। এই লোভে পূজারি দৌড়ে গিয়ে দরজাটা খুললো, কিন্তু কি হলো দেখো, জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। কিন্তু পূজারি যখন দরজা খুললো, দেখতে পেল যে একজন একদম জীর্ণ তার বস্ত্র, শীর্ণ দেহ, সে একদম মলিন বস্ত্র পরে একজন ক্ষুধার্ত ভুখারি সে দুয়ারে দাঁড়িয়ে আছে, তাকে বলছে যে আমি 7 দিন থেকে কিছু খাইনি, আমাকে কিছু খেতে দাও। এ কথা শুনে পূজারি কি করলো, সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে, ভুখারি মানে যে ক্ষুধার্ত, অনেকদিন কিছু খায়নি, সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। সঙ্গে সঙ্গে সে দরজাটা বন্ধ করে দিল যাতে ভুখারি তার মন্দিরে প্রবেশ করতে না পারে, তার কিছু তার কাছে কোনো কিছু খেতে না পারে।
ভুখারি, ভুখারি কয়, ফুকারি কথাটার অর্থ হচ্ছে অনেক জোরে চিৎকার করে বলে, ভুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। এক কথায় আমাদের যে ক্ষুধার্ত ব্যক্তিটি এসেছিল সে কিছু মন্দিরে এসেছিল ভগবানের আশায় কিছু পাওয়ার জন্য, কিন্তু সে এসে সেখানে দেবতার কিছু পেল না, পূজারীর জন্যই সে বিতাড়িত হয়ে গেল। আর এই জন্য পূজারি কি করলো, ভুখারি তাকে নির্দেশ দিল যে এই মন্দিরটা হচ্ছে পূজারীর কিন্তু দেবতার নয়, এখানে দেবতা থাকে না। সে আরো বলল, এরপর দেখো, মসজিদে কাল শিরনি আছিল, অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি, এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। আমাদের যেমন হিন্দুদের একটা উদাহরণ দিয়েছে মন্দিরের পূজারীকে নিয়ে, অনুরূপ মুসলমানদেরও একজন মোল্লা সাহেবকে নিয়ে উনি উদাহরণ দিয়েছে যে মোল্লা সাহেব এক মসজিদে আসেন, সেখানে একজন ভুখারি এসেছে, সে কিছু খেতে চাচ্ছে, কিন্তু মোল্লা সাহেব সেদিন শিরনি দিয়েছিল, শিরনি দেওয়ার পরও তার কাছে কিছু গোস্ত রুটি কিছুটা বেঁচে গিয়েছিল, কিন্তু সেটাও তাকে খেতে দেয়নি। দেখো মোল্লা সাহেব কি বলল, তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি লেঠা, ভুখা আছো মর্গ ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা। ভুখারি কহিল, না বাবা, মোল্লা হাকিল তাহলে শালা, সোজা পথ দেখ, গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। সে নামাজ পড়ে না বলে সেই ভুখারিকে সে বিতাড়িত করে দিল, নামাজ না পড়ে বলে এই ভয় দেখিয়ে তাকে তার হচ্ছে সে যে এত ক্ষুধার্ত ছিল কিন্তু তাকে কিছুই খেতে দিল না, নামাজের দোহাই দিয়ে তাকে সে বিতাড়িত করে দিল। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু, তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারের চাবি, কোথা চেঙ্গিস গজনী মামুদ কোথায় কালা পাহাড়, ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার, ক্ষুধার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা হাতুরি শাবল চালা, হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। এই কথাগুলোর অর্থই হচ্ছে যে ভুখারি যখন কিছুই খেতে পেল না, সে যে এতটা দিন না খেয়ে আছে, কিন্তু যেখানে তার পাওয়ার কথা ছিল একটা মসজিদের শিরনি অথবা একটা মন্দিরের প্রসাদ, কিন্তু সে সেখানে কিছুই পেল না, তাই সে সবার শেষে প্রতিবাদ জানালো যে এখানে চেঙ্গিসের কথা বলছে, গজনী মামুদ আমাদের সুলতান মামুদ, যারা ইতিহাসের ছাত্র তারা ভালো বুঝবে, এ কালাপাহাড় ইনি একজন রাজা হচ্ছে রাজকৃষ্ণ, এনারা হচ্ছে বিদ্রোহ করেছিলেন, এরা অনেক বড় একজন মহাযোদ্ধা, এই জন্য ভুখারি ওদেরকে আহ্বান জানাচ্ছে যে এরা আসুক, এরা এসে আবার যেন এসব মসজিদের মন্দিরের তালাগুলো ভেঙে দেয়, দিয়ে যে ক্ষুধার্ত আমরা আমাদের কাছে যেন খাবারটা বন্টন করে দেয়। তাহলে শিক্ষার্থীরা আমরা এই পাঠটা থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ধর্মের বিভিন্ন গোত্রের যে বর্ণেরই মানুষ হই না কেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ, আমরা কাউকে কখনো ছোট বড় করে দেখব না, আমরা যতটুকু খাচ্ছি যেভাবে পড়ছি আমরা চাই যে আমার পাশের যে একজন আছে গরিব দুঃখী তারাও যেন তাদেরকে যতটুকু পারি সমান দিতে না পারি, তাদের মাঝেও আমরা কিছু বিলিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে তারা ভালো থাকে। সব ধর্মেই কথা আছে যে আমরা মানুষের সেবা করব, যে যত বেশি মানুষের সেবা করবে মানবতার জয়গানে যারা বেশি মুখরিত তারাই সমাজে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত এবং তারাই জীবনে উন্নত। এজন্য তোমরা সব সময় সব মানুষকে ভালোবাসবে, কাউকে কখনো উঁচু নিচু করবে না, কারো মাঝখানে কোনো ভেদাভেদ সৃষ্টি করবে না। তাহলে আজ আর নয়, তোমরা সবাই ভালো থেকো, আর পরবর্তী ক্লাসে সবার সাথে আবার দেখা হবে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।